ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস হয়েছে যা হয়েছে। আমি ঘটনাস্থলে ছিলাম, এখানে এসেছি, একজন তো মারাই গেছে, তার মায়ের সঙ্গে দেখা হয়েছিল, সে জিনিস আর দেখা যায় না। সুখদেব বল্লভ, তার বাবা রয়েছেন, তার পিসি রয়েছেন, এটা পুরো উড়ে গেছে, নেই, হাত ছোট এইটুকু হয়ে গেছে। এটাও তাই বলছে, কিন্তু বুঝে উঠতে পারছে না, বাদ দিয়ে দিয়েছে। এখান থেকে পুরো হাত ঝুলে এদিকে নেমে গেছে, স্যালাইন অক্সিজেন সবকিছু চলছে, আমি দেখেছি, কথা বলতে পারছি অল্প অল্প করে, দেখে এলাম, কিছু বলার নেই। ডাক্তার পুরোপুরি ভাবে বলেছি ফুল যেন চিকিৎসা হয়, ওদের অবস্থা ভালো না, কোনো টাকার জন্য যেন চিকিৎসা বন্ধ না হয়। ওনাকে কিছু বলতে চাই না, কিন্তু আজকে যা সবার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবার জন্য যেভাবে পুলিশের যেভাবে দেখলাম তড়িঘড়ি করে গ্রামবাসীদের অবরোধ তোলা হলো, যে যুবরাজ আসবে এবং এখানে সভা করবে, বড় বড় ডায়লগ দেবে, সে অত্যন্ত নক্কারজনক। একটা কাছে কলকাতায় রেফার করা হয়েছে, একজন এখানে রয়েছে আইসিইউতে, বাঁচবে কিনা ঠিক নেই। এদের ওপরে রক্তের মানে ওপর দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেঁটে গিয়ে সভা করছে, গ্রামবাসীদের মুখ বন্ধ করে দেয়া হচ্ছে, কেউ বলতে পারলো না বোম কোত্থেকে এসছে। এখন শুনেছি বোম স্কোয়াডকে বলেছিলাম বলে এসছে কলকাতা থেকে, বোম উদ্ধার করেছে শুনলাম চারটে, আরো উদ্ধার করছে। যে জায়গায় হয়েছে আমি ওই জায়গায় গেছিলাম, তো মানে যখন লোক বসে আছে ওইখানেই কিন্তু বোম ছিল। পাঁচ চারটায় ঘটনা ঘটেছে, আমি ওখান থেকে বেরিয়েছি দুপুর দুটোয়, এখন গিয়ে বোম উদ্ধার হচ্ছে। তো আপনারা বুঝতে পারছেন পুরো এই হুগলি পুরো বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে সিজ করা হবে সবকিছু, বোমের তো হেডকোয়ার্টার বানিয়ে ফেলেছে হুগলিকে, পুরো বোমের বোমের বারুদের হেডকোয়ার্টার বানিয়ে ফেলেছে হুগলিকে, ভেবে দেখুন আপনারা। এটা কিছু ভাবতেই পারছি না, বড় বড় ডায়লগ মারছেন উনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে ডায়লগ দিচ্ছে আর মার কাঁদছে, নারী ভুড়ি বেরিয়ে গেছে, একটা বাচ্চার হাতে কবজি উড়ে গেছে, আর উনি ডায়লগ মারতে গেছেন লক্ষ্মীর ভান্ডার বলে। ভেবে দেখুন যে কতটা একটা ফলস একটা লোক, একটা একটা চিটিং বাজ লোক একটা এরা, যে এ ধরনের মানে মানুষকে কি ধামাচাপা দিচ্ছে ডায়লগ বাজি করে, পাশে নেই কেউ। আজকে মানুষ আমরা সবাই গিয়ে পাশে আছি, গ্রামবাসী পাশে আছে, রাস্তা অবরোধ করেছি বলে উঠিয়ে দেওয়া হচ্ছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা আছে বলে, জবাব দেওয়া হবে। আমরা এনআইএ চেয়েছি, এই পুলিশের ওপর ভরসা নেই, এই পুলিশের ওপর ভরসা নেই, যেখানে পুলিশ পাওয়া যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার জন্য সব রাজ্য পুলিশ একসাথে এখানে চলে এসছে, কারণ যুবরাজের সভা আছে। সবাই যদি সবার পেছনে দৌড়বে তাহলে এর বিচারটা কে করবে? এদের কোনো ভরসা নেই, এটা তৃণমূলের পার্টির ক্যাডারের মতো কাজ করছে পুলিশ। এনআইএ তদন্ত না হলে বোঝা যাবে না, প্রত্যেকটাকে গ্রেপ্তার করতে হবে যারা এই ধরনের বোম এখানে সাপ্লাই করলো, কে গ্রেপ্তার হবে। সবকিছু তো ওই প্রশ্ন করছে, ওই উত্তর দিয়ে দিচ্ছে, আমি আর কি বলবো বলুন তো, ওরই প্রশ্ন ওই আবার উত্তরে দিয়ে দিচ্ছে, সেটা ঠিক কথা না। কিন্তু যার বাড়িতে ঘটনা ঘটেছে তাদের জন্য তো আমি নিশ্চয়ই সমবেদনা জানাচ্ছি, ভীষণ দুঃখজনক একটি ঘটনা, এবং যার হয় সেই বোঝে, যার বাড়িতে ধরনের ঘটনা সেই বুঝতে পারছে তার কত বড় একটা ক্ষতি হয়ে গেছে, সেটার উপরে আমাদের সমবেদনা জানানো উচিত, আমরা দুঃখ প্রকাশ করা উচিত, না কি সেটা নিয়ে এখন আবার রাজনীতি করা উচিত, না কি সেটা নিয়ে এখন গল্প বানানো উচিত, বিভিন্ন ধরনের ইন্টারভিউ দেওয়া উচিত, খারাপ, এটা খারাপ জিনিস, সেটা ঠিক না। আপনি কি যাবেন এই আপনার যে সভাস্থল হয়েছে সেখান থেকে? সকাল থেকে আমি আজকে ধনিয়াবাড়িতে প্রচার করছিলাম, সেখান থেকে আজকে অভিষেকের সভা ছিল বলে এখানে আসতে হলো, তা আমি নিশ্চয়ই যাবো, আমার দেখা করার উচিত এবং যাবো নিশ্চয়ই, কিন্তু সেটা নিয়ে আমি আমি কিন্তু সেই রাজনীতি বিশ্বাস করি না যে একটা বাড়িতে অঘটন ঘটেছে সেখানে তার কি কারণে ঘটলো, তার বোমা কোত্থেকে তৈরি হলো, সেই বোমার পেছনে কারা জড়িত রয়েছে, এত তাই নেই, এত সময় আমার নেই আর প্রচুর সময় করতে পারে, আমি পারবো। আর আমার সব থেকে যদি খারাপ লাগে হচ্ছে যে মানুষটি চলে গেল, তার বাড়ির কত কষ্ট, তার বাড়ির কত রকম তারা চোখের জল ফেলছে, সেইটা না দেখে আমি এখন কে বোমা তৈরি করেছে সেটা নিয়ে আমি রিসার্চ করবো, আর সেটা নিয়ে আমি পোস্টমর্টম করবো। পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে, প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না এই কথাটা মিথ্যা কথাগুলো বলতে বারণ করো,
এবং প্রশাসন ব্যবস্থা নেবে, এবং যতদূর আমার কানে অব্দি একটু আগে খবর এসেছে সেটা অ্যারেস্ট হয়েছে, এবং এরপরে নিশ্চয়ই তার সেটা নিয়ে স্ক্রুটিনিও হবে যে কী কারণে হয়েছে, কী কী তার পেছনে কী ঘটনা রয়েছে, পারিবারিক ঘটনা কী ঘটনা সেটাও নিশ্চয়ই পুলিশ বার করে, পুলিশ চাইলে সব কিছু বার করতে পারে, এবং পুলিশ আছে, পুলিশ পুলিশের কাজ করবে, এবং নিশ্চয়ই তার ঘটনার সম্মুখীন হবে সবাই যে কী কারণে ঘটনা ঘটেছে, সব কিছু সময় দিতে হবে বার করার জন্য যে কী ঘটনা, কী কিসের পরিপ্রেক্ষিতে কী ঘটনা ঘটেছে। আগে থেকেই প্রশ্ন, আগে থেকেই উত্তর, এগুলো ভীষণ পুরনো ট্যাকটিক্স হয়ে গেছে প্রচার পাওয়ার জন্য। একটু বারণ করুন এবার বলতে গেলে, উনি কি কারণে করছে সেটা নিয়ে সময় নষ্ট করেন, আমার টাইম নেই, আমাকে বলুন অভিষেকের প্রচারটা কিরকম হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে সেটা নিয়ে বলুন না, আগামী দিন অমর দন্ত কবে আসছে আমাদের হুগলি জেলা নিয়ে সেটা কথা বলুন, রচনা কি করতে চলেছে সেটা নিয়ে কথা বলুন, ব্লকের কি করতে চলেছে আমার দেখে লাভ আছে, ব্লকের পাঁচ বছরে কিছু করলেন আজকে কি করবেন, নতুন করে বলুন তো, ছাড়ুন তো দিদি, বলছে সময় নষ্ট, হুগলিটা ভারতের স্তূপ হয়ে গেছে, লোক চট্টোপাধ্যায় এসে আজকে এই দাবিটা করে, সন্দেশখালি থেকে অস্ত্র উদ্ধার হলো এবং এই পান্ডবা থেকে এই ঘটনা, পাঁচ বছরের এমপি ভারতের স্তূপ হয়ে গেছে তো সেই করেছে নিশ্চয়ই, সেই যখন এই মন্তব্য করছে যে ভারতের স্তূপ হয়ে গেছে, পাঁচ বছর ধরে এমপি রচনা ব্যানার্জি ছিল না, লকেট চ্যাটার্জি ছিল, কেন ভারতের স্তূপ হলো, সেই করলো তার মানে ভারতের স্তূপ গুলো কার কথায় করলো, জিজ্ঞেস করুন নাকি একটুখানি, ভারতের স্তূপটা কে বানালো, কার কথায় বানানো হলো, কোথায় বানিয়েছে, ডিপো গুলো কোথায়, কিছু খুঁজে বার করুক না, সবাই পুলিশ একটু পিছনে লাগুক না, কিন্তু অভিষেকের সভাস্থল তার থেকে 1.5 কিলোমিটার প্রায় দূরত্ব, সেইখানে বোমা ফাটলো লোকালয়ের মধ্যে, কিন্তু কেন ঘটলো সেটা পুলিশ বার করবে, অ্যারেস্ট হয়েছে এরপরে বার হবে যে কি কারণে ঘটলো, কারা করলো এই জিনিসটা, সেটা বার হতে একটু সময় দিতে হবে, পুলিশকে তো কাজ করতে সময় দিতে হবে।